রাজ্যে ক্রমশ বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা। গত চব্বিশ ঘন্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন 15,421 জন এবং মৃত্যুর ঘটনা ঘটেছে 19 জনের। দেশে আক্রান্তের সংখ্যা 1,17,100 জন। ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন বিভিন্ন ফ্রন্টলাইন ওয়ারিয়ার। বিশেষজ্ঞ মহলে আশঙ্কা ভেঙে পড়তে পারে চিকিৎসা পরিষেবা, যেহেতু একাধিক চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হচ্ছেন এই করোনায়। এরই মাঝে 3 জানুয়ারি থেকে রাজ্যে চালু করা হয়েছে কড়া বিধিনিষেধ, তার মাঝেও অসচেতন জনগণ এবং গোটা রাজ্য জুড়ে এভাবেই অসচেতনতার ছবি ধরা পড়ছে। এবং শুক্রবারও অসচেতন মানুষের ছবি পরিলক্ষিত হলো কোচবিহার ভবানীগঞ্জ বাজার থেকে। দেখছেন সেই ছবি, কোচবিহার ভবানীগঞ্জ বাজারে ভিড় করে মানুষ এখনো বাজার করছেন, যেহেতু রাজ্য সরকারের গাইডলাইন্সে বলা হয়েছে এক জায়গায় জটলা কিংবা ভিড় করা যাবে না। সেক্ষেত্রে কিন্তু আমরা সেই ভিড়ের ছবি পরিলক্ষিত করতে পারছি। এখনো মানুষ সেভাবে মাস্কের ব্যবহার করছেন না। দেখছেন সেই ছবি, কোচবিহার ভবানীগঞ্জ বাজারে, যেখানে সামাজিক দূরত্ব বিধি না মেনেই কিন্তু বাজারে মানুষ আসছেন, সেখানে বাজার ঘাট করছেন।